গতকালকের ঘটনা আপনারা সবাই জানেন বিষয়টা। আমরাও বলেছি, আমাদের যারা আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন আমরা বলেছি যে ঘটনাটা প্রকৃত অর্থে কী হয়েছিল। আমাদের কারো অভিযান চলছে, সেখানে জনজাতি অংশের মানুষরা আসছিলেন বাসস্ট্যান্ডের কাছে, সেখান থেকে হামলা শুরু করা হয়। এর পরিপ্রেক্ষিতে চরিলামে যে ঘটনাটা ঘটেছে, আমরা এই ধরনের ঘটনা ঘটুক আমরা চাই না, তবে আপনারা সবাই জানেন, এ রাজ্যের মানুষ জানেন, কারণ এই রাজ্যের মানুষের অভিজ্ঞতা আছে, তারা দেখেছেন এই রাজ্যের মানুষ, অনেকদিন ধরে এই রাজ্যের মানুষ দেখেছেন সিপিএম কতটা বর্বর হতে পারে, কতটা সন্ত্রাসী হতে পারে। তারা লাশ নিয়ে রাজনীতি করে এবং আবার লাশের রাজনীতি শুরু করেছে। তারা দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা চালিয়ে যাচ্ছিল, তাদের নেতারা অস্ত্র ধরার আহ্বান জানান সামাজিক মাধ্যমের মাধ্যমে। এই বিষয়গুলি আপনারা সবাই জানেন। আমরা বলব প্ররোচনার ফাঁদে যাতে কেউ পা না দেন, কিন্তু সতর্ক থাকতে হবে, আমাদের পার্টির কার্যকর্তাদেরও সতর্ক থাকতে হবে, কারণ তারা স্বাভাবিকভাবে নির্বাচনটা হোক সেটা চায় না, কারণ তারা জানেন তাদের অবস্থাটা কি আছে, সাংগঠনিক অবস্থাটা কি। ফলে ক্যাডারদের আবার লিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখেছেন সেখানে নেতারা কারা ছিলেন, পেছন থেকে কিভাবে প্ররোচনা দিয়েছেন। আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে চাইছি না, কারণ পুলিশ তদন্ত করছে এবং পুলিশ তদন্ত ক্রমে জাগিয়ে আসা যাচ্ছে। আমাদের তরফ থেকে এফআইআর করা আছে, অবহিত করে ঘটনা অবহিত করেই আমাদের মন্ডল প্রেসিডেন্ট মন্ডল সভাপতি আমাদের অভিযোগ দায়ের করেছেন, সুনির্দিষ্ট নাম টাম দিয়ে করেছেন, ঘটনার বিস্তারিত বিবরণ সেখানেও রয়েছে এবং পুলিশের সামনে ঘটনাগুলি ঘটেছে। যারা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের কাছেও আমরা বলছি, তাদের উদ্দেশ্যে আমরা বলছি, আপনারা সিপিএমের প্ররোচনার ফাঁদে পা দেবেন না, সর্বনাশ হয়ে যাবে, এতে আপনাদেরও সর্বনাশ হয়ে যাবে। ফলে এই বিষয়গুলি থেকে এড়িয়ে থাকবেন আপনারা। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে।